বয়সে বেশ ছোট হলেও কাজে যে একেবারেই নয় তা লকডাউনে নিজের শর্ট ফিল্ম দিয়ে বুঝিয়েছিলেন অধিরাজ গাঙ্গুলী, অর্থাৎ সকলের প্রিয় সৌদামিনীর সংসারের শঙ্কর। 2020 দুঃখের পূজোকে আনন্দের করে দিতে অধিরাজ তার বন্ধুদের এক দারুণ প্রয়াস। গানের শুরুতেই মন ভালো করে দেওয়া কাশফুল, যা দেখেই মনটা ভালো হয়ে যায়। তবে এটুকুতেই নয়, মা দুর্গাকে নিয়ে এমন ভালো লাগার গান আপনাদের দিনটা ভালো করবেই। শুনুন কি বললেন অধিরাজ সেই গানটা নিয়ে। প্রথমে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমার ইউটিউব চ্যানেলে একটা গান রিলিজ করেছে আমার দশভুজা, সেই গান নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। গানটা শুরু হয়, এবার পুজো অন্যরকম হবে, মাতব তবু আনন্দ উৎসবে। এবার পুজোটা হয়তো একটু অন্যরকম, এই কোভিড সিচুয়েশান দিয়ে আমরা যাচ্ছি, আমরা মাস্ক ছাড়া খোলা নিঃশ্বাসে নিঃশ্বাস নিতে পারছি না। তার মধ্যেও যাতে আমরা কষ্ট না পেয়ে দুঃখ না পেয়ে ঘরে বসে পুজোটা কাটাই, সেই জন্য আমি এই গানটা রিলিজ করেছি, যাতে সবার মুখে হাসি ফোটে। আর এই গানটার একটা স্পেশালিটি আছে, এই গানটা লিখেছে আলামিন ইসলাম এবং বেথুন বেরা, দুই ধর্ম মিলিয়ে এই গানটাকে সৃষ্টি করেছে। এবং গানটা গেয়েছে আমার কাছের এক দাদা আমির আলী, সেও ইসলাম ধর্মে। আর এই গানটা স্ক্রিন প্লেতে ফুটিয়ে তুলেছি আমি, পিয়াস, শতদ্রু আর নীলাদ্রি। আমরা সবাই মিলে মায়ের আরাধনা গেয়েছি। আশা করব গানটা সবার ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।